মৰমৰ নৱম শ্ৰেণী ছাত্ৰছাত্ৰীসকল উইছেন মঙ্গলে তোমালোকক আদৰণি জনাইছো ইতিমধ্যে আমি সাধাৰণ গণিতৰ ত্ৰিভুজ নামৰ অধ্যায়টোৰ দুটা ক্লাছ কৰিলোঁ আজি আমি এই অধ্যায়টোৰ তিনি নম্বৰ ক্লাছ কৰিবলৈ আগবাঢ়িছোঁ আহা আমি অনুশীলনী 7.2 দুই নম্বৰ অংকটো কৰোঁ মই সেইদিনা এক নম্বৰ অংকটো কৰি দিছিলোঁ মই অংকবিলাক লিখি সময় নষ্ট নকৰোঁ অনুশীলনী 7.2 পেজ নাম্বাৰ হ'বগৈ তোমাৰ 152 কুৱেশ্যন নাম্বাৰ 2 ত্ৰিভুজ এ বি চি এ জি বি চিৰ লম্ব সমদ্বি খণ্ড ছবি অঁকা আছে ত্ৰিভুজ এ বি চিৰ এ ডি বি চিৰ লম্ব সমদ্বি খণ্ড তাৰমানে লম্ব সমদ্বি খণ্ড মানে কি বুজাই দিছোঁ চোৱা ধৰা ইয়াৰ পৰা ইয়ালৈ ইয়াৰ পৰা ইয়ালৈ 10 চেণ্টিমিটাৰ আছে এইটো 5 চেণ্টিমিটাৰ এতিয়া যদি মই এনেকৈ এডাল সৰল ৰেখা টানো এই সৰল ৰেখাডাল যদি ইয়াৰ ওপৰত লম্ব হয় এইটো কোন 90 ডিগ্ৰী হ'ব এইটো কোন 90 ডিগ্ৰী হ'ব গতিকে এইডাল যিহেতু এইটো কোন 90 ডিগ্ৰী এইটো কোন 90 ডিগ্ৰী এইডাল হ'ল লম্ব যিহেতু ইফালে 5 ইফালে 5 আছে মাজৰ বিন্দু এইডালে এই ৰেখাখণ্ডডালক সমানে বিভাগ কৰিছে গতিকে এই ৰেখাখণ্ডডালক কোৱা হয় সমদ্বি খণ্ড যিহেতু লম্ব আৰু সমানে বিভাগ কৰিছে গতিকে লম্ব সমদ্বি খণ্ড লম্ব সমদ্বি খণ্ড মানে সমানে দুভাগো কৰিব লাগিব আৰু দুয়োফালে 90 ডিগ্ৰী 90 ডিগ্ৰী কোণ সৃষ্টি কৰিব লাগিব এ ডি বি চিৰ লম্ব সমদ্বি খণ্ড তাৰমানে বিৰ পৰা ডিলৈ যিমান আকৌ চিৰ পৰা ডিলৈও সিমান আৰু এইটো কোণ 90 ডিগ্ৰী এইটো কোণ 90 ডিগ্ৰী লম্ব হ'লে বিৰ 90 ডিগ্ৰী হ'লে প্ৰমাণ কৰা যে এ বি চি এটা বি চি সমদ্বি ভাৱে দিব য'ত এ বি সমান এ চি এতিয়া এইটো বিশেষ সূত্ৰটো লিখিব লাগিব কিতাপত যি আছে তাকে লিখিব লাগিব ত্ৰিভুজ এ বি চি মন দিবা এ ডি বি চিৰ লম্ব সমদ্বি খণ্ড লম্ব সমদ্বি খণ্ড দেখুৱা যে বুলি লিখিব নালাগে দেখুৱাব লাগে যে ত্ৰিভুজ এ বি চি সমদ্বি বাহু সমদ্বি বাহু ত্ৰিভুজ কাক বোলে মই কৈছিলোঁ আগৰ ভিডিঅ'কেইটা চাই ল'বা তাত মই ডিটেইলছ কৈছোঁ য'ত এ বি সমান এ চি এতিয়া এনেকুৱা অংকটো আমি কেনেকৈ কৰিম এ বি থকা ত্ৰিভুজ এটা লোৱা এ বি থকা ত্ৰিভুজ এ বি থকা ত্ৰিভুজ আমাৰ এইটো ল'লোঁ এ চি থকা ত্ৰিভুজ এইটো এ চি থকা ত্ৰিভুজ গতিকে আমি এ বি ডি আৰু এ চি ডি যদি সৰ্বসম বুলি প্ৰমাণ কৰিব পাৰোঁ তেন্তে এ বি আৰু এ চি সমান হৈ যাব এ বি ডি এ বি ডি ত্ৰিভুজটো মই বেলেগকৈ কৈছোঁ চোৱা আৰু এইটো ত্ৰিভুজ মই বেলেগকৈ কৈছোঁ চোৱা এ চি ডি এইটো ত্ৰিভুজৰ নাম হ'ল এ বি ডি আৰু এইটোৰ নাম হ'ল এ ডি চি বা এ চি ডি এতিয়া এইবিলাক ত্ৰিভুজৰ এইডালে এইডালে সমান বুলি প্ৰমাণ কৰিব লাগে এইডালে আৰু এইডালে সমান বুলি প্ৰমাণ কৰিব লাগে যেতিয়া আমি এইডা বাহু আৰু এই বাহুটো বাদ দি অন্য তিনিটা অংশ সমান বুলি দেখুৱাব লাগিব অন্য তিনিটা অংশ সমান দেখুৱাব লাগিব দুটা ত্ৰিভুজ সৰ্বসম হ'ব লাগিলে তোমালোকক মই চাৰিটা চৰ্ত আগতে শিকাইছিলোঁ বাহু 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 কোন বাহু মোৰ আগৰ ভিডিঅ'বিলাকত আছে গতিকে আমি এ বি সমান এ চিটো বাদ দিব লাগিব কাৰণ এ বি সমান এ চি বুলি আমি প্ৰমাণ কৰিবলৈ গৈ আছোঁ এ বি সমান এ চি বাদ দি বেলেগ তিনিটা অংশ দেখুৱাব লাগিব এ বি সমান এ চি হ'বগৈ চি পি চি টি গতিকে এ বি আৰু এ চি বাদ দিলে ত্ৰিভুজটোৰ বাকী যি পাঁচটা অংশ থাকিল সেই পাঁচটা অংশৰ আমাৰ এই চৰ্ত চাৰিটাৰ ভিতৰত পৰা যিকোনো তিনিটা অংশ তুমি সমান দেখুৱাব লাগিব এইডাল কি আছে লম্ব সমদ্বি খণ্ড লম্ব সমদ্বি খণ্ড যেতিয়া বি ডি সমান চি ডি ইয়াৰ পৰা ইয়ালৈ যিমান ইয়াৰ পৰা ইয়ালৈ সিমান এই বাহুটোৱে এই বাহুটোৱে সমান এইডাল সাধাৰণ বাহু এইডাল সাধাৰণ বাহু এইটো কোণ 90 ডিগ্ৰী এইটো কোণ 90 ডিগ্ৰী এই কোণটোৱে এই কোণটোৱে সমান এই বাহুটোৱে এই বাহুটোখন বাহ হ'ল এই কোণটোৱে এই কোণটোৱে সমান 90 ডিগ্ৰী কো হ'ল আৰু এই বাহুটোৱে এই বাহুটোখন আকৌ বাহ হ'ল গতিকে বাহ কো বা বিধি মতে দুটা ত্ৰিভুজ সৰ্বসম
সর্বসম ওয়ান লগে লগে এবি বাহুটো এসি বাহুটো সমান হই যাব এটা আমি লিখবাব লাগে এই ত্রিভুজটো তার মানে এবি ডি ত্রিভুজটো আর এসি ডি ত্রিভুজটো এই ত্রিভুজ দুটা আমি সর্বসম বলে লিখবাব লাগে কিন্তু আমি এবি সমান এসি কই লব নোয়ারো এবি সমান এসি বাদ দি বেলেগ অংশ তিনিটা কব লাগিব এতিয়া অঙ্কন নাই ইয়াতে এ বি ডি আৰু এ সি ডি ত্ৰিভুজ দুটাৰ কোণৰ সমান ত্ৰিভুজ দুটাৰ বি ডি সমান সি ডি বি ডি সমান সি ডি লিখি দিবা কিয় বি ডি সমান সি ডি এ ডি কমা বি সিৰ লম্ব সমদ্বিখণ্ডক লম্ব সময় এনে কমাবিলাক এইবিলাক চাবা দেই চাৰি কমা এইবিলাক দিব লাগিব ধুনীয়াকৈ এ ডি কমা বি চিৰ লম্ব সময় দ্বিখণ্ড তাৰমানে এ ডিয়ে বি চিক সমানে দুভাগ কৰিছে এংগল এইটো এংগল এইটো এংগল নাম বিদ্যা হৈ দি হ'বগৈ এ ডি বি সমান এইটো এংগল এ ডি চি যুক্তি হ'ব প্ৰতিটোকোণ নব্বৈ ডিগ্ৰী বা প্ৰতিটোকোণ সমকোণ এ ডি সমান এ ডি যুক্তি হ'ব সাধাৰণ বাহু কাক বোলে মই আগতে শিকাইছো এতিয়া বাহু কোণ বাহু ত্ৰিভুজৰ সৰ্বসমতাৰ বাহু কোণ বাহু বিধিমতে ত্ৰিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি গতিকে এই ত্রিভুজটোর বাকিকিটা অংশ এই ত্রিভুজের বাকিকিটা অংশ সমান হব যেহেতু বাহু মতে দুটা ত্রিভুজ সর্বসম বাকিকিটা অংশ সমান হব গতিকে এ বি সমান এ সি এই সি পি সি ডি করেসপন্ডিং পাস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গলস দেয়ার ফোর এ বি সি সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ খুব দরকারি অঙ্ক নেক্সট চোৱা কুৱেশ্চন নম্বৰ থ্ৰী প্ৰশ্নবিলাক মই লিখিব খোজা নাই প্ৰশ্নবিলাক লিখিলে বহুত সময় লাগিব প্ৰশ্নবিলাক মই লিখিব খোজা নাই কুৱেশ্চন নম্বৰ থ্ৰী চোৱা এ বি চি সমদ্বিবাহু ত্ৰিভুজৰ সমদ্বিবাহু ত্ৰিভুজ মানে যি ত্ৰিভুজৰ দুটা বাহু সমান এ বি চি সমদ্বিবাহু ত্ৰিভুজ এ বি চি এটা সমদ্বিবাহু ত্ৰিভুজ এ বি চি এটা সমদ্বিবাহু ত্ৰিভুজ ইয়াৰ সমান বাহু এ বি এ চি আৰু বি বি ই আৰু চি ইয়াৰ উন্নতি বি ই উন্নতি চি এফ উন্নতি চি এফ উন্নতি প্ৰমাণ কৰিব লাগে যে উন্নতি দুটা পৰস্পৰ সমান এতিয়া উন্নতি কাক বোলে উন্নতি বা উচ্চতা আৰু মধ্যমা এই দুটা একে অৰ্থ উন্নতি উচ্চতা একে কিছুমানে উন্নতি কৰিব কিছুমানে উচ্চতা বুলি কয় আৰু মধ্যমা বা মাধ্যিকী কাক বোলে অলপমান তোমালোকক মই কৈ দিছোঁ ত্ৰিভুজৰ মাধ্যমেৰে বুজাইছোঁ চোৱা ধৰা হ'ল এইটো এটা ত্ৰিভুজ যিকোনো ত্ৰিভুজ সমদ্বিবাহু ত্ৰিভুজ বুলি কোনো কথা নাই এইটো এটা যিকোনো ত্ৰিভুজ যিকোনো ত্ৰিভুজ যদি মই এই শীৰ্ষকোণটোৰ পৰা এইটো শীৰ্ষকোণ বুলি কয় এই শীৰ্ষকোণটোৰ পৰা এই শীৰ্ষকোণটোৰ পৰা বিপৰীত বাহুলৈ এৰ পৰা বিপৰীত বাহু বাহুটো হ'ল বি চি মই যদি লম্ব টানো এই লম্বডালকে কোৱা হয় উন্নতি বা উচ্চতা সেই হিচাপে আকৌ বিৰ পৰা বি শীৰ্ষবিন্দুৰ পৰা বিপৰীত বাহু এ চিলৈ মই যদি লম্বডাল লম্ব মানে কি ইফালে নব্বৈ ডিগ্ৰী হ'ব লাগিব এইফালে নব্বৈ ডিগ্ৰী হ'ব লাগিব লম্ব মানে ইংৰাজী এৰা সত্তৰ নিচিনা হ'ব লাগিব এইবিলাকক লম্ব বুলি কয় এনেকুৱা হ'ব লাগিব এইটো লম্ব গতিকে বিৰ পৰা মই জানিলোঁ লম্ব এই বিৰ পৰা মই লম্ব জানিলোঁ লম্ব মানে ইফালে নব্বৈ ডিগ্ৰী নব্বৈ ডিগ্ৰী ইয়াৰ পৰা ইয়ালৈ যিমান ইয়াৰ পৰা ইয়ালৈ সিমান হ'বও পাৰে নহ'বও পাৰে সেইলৈ কোনো কথা নাই খালি এডাল লম্ব হ'ব লাগে এডাল লম্ব হ'ব লাগে যদি এডাল লম্ব হয় তেতিয়াহ'লে এই লম্বডালক কোৱা হয় উন্নতি সেই হিচাপে আকৌ চিৰ পৰাও টানিব পাৰি চিৰ পৰা টানিলে
এবিলে জানিব লাগিব লম্ব লম্ব হলে মধ্যবিন্দু নম্বও পারে গতি এটা কোয়া হয় উন্নজি গতি এটা ত্রিভুজর তিনিডাল উন্নজি থাকে কেতিয়াবা ত্রিভুজর উন্নতি ত্রিভুজের বাইরতো হয়ে যাব পারে মই দেখাই দিছো চা ধরা এইটা ত্রিভুজ নাম এ বি সি এটা এর পরা মই উন্নতি জানিব লাগে এর পরা উন্নতি জানিলে এনেকে এনেকে জানিলে বি সি রে জানিলে নব্বই দিকে নহব গতিকে বি সিক মই বঢ়াই দিব লাগিব বঢ়াই দি পেলাই লম্ব জানিব লাগিব কারণ লম্ব ডালক হে উন্নতি বোলে লম্ব ডালক হে উন্নতি বোলে গতিকে এই লম্ব এটা লম্ব ইয়াক উন্নতি বোলে লম্ব ত্রিভুজটোৰ বাহিৰত গুচি গ'ল কেতিয়াবা উন্নতি ত্রিভুজের বাইরে গুছি যাব উন্নতি মানে কৈ দিছো মই কোনো এটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পৰা তিনটা শীর্ষবিন্দুর যিকোনো এটার পৰা বিপরীত বাহুর লৈ টনা লম্ব তাকে উন্নতি বোলে উন্নতি তিনিডাল থাকে মধ্যমা মাধ্যমিক আর বোলে মিডিয়াম বুলি কয় ইংরাজী ইয়াত লম্ব হব লাগিব বুলি কোনো ধরা বন্ধা কথা না হব পারে নহব পারে এ বি সি ত্রিভুজ এতো এর পরে টানিব লাগিব এর পরে টানিব লাগিব বিসিলে টানিব লাগিব কিন্তু এইবার মধ্যবিন্দুলে টানিব লাগিব মধ্যবিন্দুলে টানিলে তাক মধ্যমা বুলি কয় আৰু লম্ব নব্বই ডিগ্রিকে টানিলে তাক উন্নতি বুলি কয় ইডালৰ নাম উন্নতি আৰু ইডালৰ নাম হল মধ্যমা ইডালৰ নাম উন্নতি অল্টিটিউড বা অল্টিচিউড বুলি কয় ইডালৰ নাম মধ্যমা মধ্যমা হলে মাজৰ বিন্দুলে টানিব লাগিব উন্নতি হলে লম্ব টানিব লাগিব এতিয়া আমাক কৈছে কি এ বি সি ত্রিভুজৰ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ কৈছে সমদ্বিবাহু ত্রিভুজ মানে এ বি বাহুটো কাৰ লগত সমান এ সি লগত সমান বি ই উন্নতি বুলি কৈছে উন্নতি মানে কি বিৰ পৰা এ সি লৈ লম্ব টানিছে এইটো কোন নব্বৈ ডিগ্ৰী এইটো কোন নব্বৈ ডিগ্ৰী হ'ব সিৰ পৰা সি আৰু উন্নতি এইটো কোন নব্বৈ ডিগ্ৰী ইউ নব্বৈ ইউ নব্বৈ এটা প্রমাণ করব লাগে বি ই উন্নতিটা সি এফ উন্নতির সমান বলে প্রমাণ কেন করব আমি বুঝাই দিছো বিহেব সূত্র তুমি নিজে লিখিবা বিহেব সূত্র কি লিখিবা বিহেব সূত্র মানে কিতাবত যে আছে সেই বিহেব সূত্র খালি কিতাবত প্রমাণ করা যায় থাকলে তোমালে প্রমাণ করব লাগে লিখিব লাগিব দেখুয়া যায় থাকলে দেখুয়াব লাগে যে বলে লিখিব লাগিব এতিয়া চোৱা এতিয়া এই প্রমাণ করব লাগে বিই সমান সি এফ আমি কি বুলি জানো বিই উন্নতি বুলি জানো তাৰমানে এইটো কোন নব্বৈ ডিগ্ৰী সি এফ উন্নতি বুলি জানো তাৰমানে এইটো কোন নব্বৈ ডিগ্ৰী তাৰপিছত আমি সমদ্বিবাহু ত্ৰিভুজ বুলি জানো এতিয়া সমদ্বিবাহু ত্ৰিভুজৰ এটা বিশেষ ধৰ্ম তোমালোকক মই কৈ দিছো সমদ্বিবাহু ত্ৰিভুজৰ দুটা বাহু সমান হোৱাৰ উপৰিও সিহঁতৰ বিপৰীত কোণ দুটাও সমান হয় এ বি সি সমদ্বিবাহু ত্ৰিভুজৰ সমদ্বিবাহু এই বাহুটোৱে এই বাহুটোৱে সমান যদি হয় সমদ্বিবাহুটোৱে দুটা বাহু সমান তেন্তে এই কোণটোৱে আৰু এই কোণটোৱে সমান হ'ব সি কোণটো আৰু বি কোণটো সমান হ'ব সমদ্বিবাহু ত্ৰিভুজৰ দুটা বাহু সমান হয় আৰু সিহঁতৰ বিপৰীত কোণ দুটা সমান হয় এতিয়া প্ৰমাণ কৰিব লাগে বি ই সমান সি এফ এতিয়া বি ই থকা ত্ৰিভুজ এটা লোৱা বি ই থকা ত্ৰিভুজ যিকোনো ত্ৰিভুজ ল'লে নহ'ব বি ই থকা ত্ৰিভুজ বি ই থকা ত্ৰিভুজ হ'লে এইটো আৰু বি ই থকা ত্ৰিভুজ হ'লে এইটো আমি এই ত্ৰিভুজটো ল'ব লাগিব এইটো এইটো ত্ৰিভুজৰ নাম হ'ব যায় বি ই সি কিয় এই ত্ৰিভুজটো ল'লোঁ আমি প্ৰমাণ কৰিব লাগে বি ই সমান সি এফ সেইকাৰণে বি ই থকা ত্ৰিভুজটো ল'ব লাগিব আৰু ল'ব লাগিব সি এফ থকা ত্ৰিভুজটো সি এফ সি এফ থকা ত্ৰিভুজ হ'ল এইটো চোৱা এইটো হ'ল সি এফ থকা ত্ৰিভুজ মই মোৰ যে পেঞ্চিলডাল গৈ আছে এইটো হ'ল সি এফ থকা ত্ৰিভুজ আৰু এইটো হ'ল বি ই থকা ত্ৰিভুজ এই দুটা ত্ৰিভুজ ল'ব লাগিব আমি ত্ৰিভুজ দুটা তোমালোকে বুজি পাবৰ কাৰণে মই বেলেগকৈ আঁকি দিছোঁ চোৱা এইটো এটা ত্ৰিভুজ এই দুটা নাম হ'ল বি সি ই আৰু এই দুটা ত্ৰিভুজ চোৱা এটা ত্ৰিভুজ এইটো মোৰ নাইণ্টি ডিগ্ৰী হ'ব লাগিব এইটো নাইণ্টি ডিগ্ৰী হ'লে এই এটা ত্ৰিভুজ এইটো ত্ৰিভুজ মই বেলেগ বেলেগকৈ আঁকিলে তৎক্ষণাত বুজিবা এটা সাধাৰণ বাহু বি সি এফ সাধাৰণ বাহু এইটো কোন নব্বৈ ডিগ্ৰী এইটো কোন নব্বৈ ডিগ্ৰী তাৰপিছত আমাৰ এটা উপপাদ্য আছিলে বিধি এটা আছিলে আৰ এইচ এছ বুলি স অ বা সমকোণ অতিভুজ আৰু কৰ্ণ
Homokon otibus, homokon otibus are bahu, kono na, otibus mane kono. Homokon otibus are kono, ho o ba. E ho o ba, ba ba o ba, ba 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 ba. Zi kono eta bidhit, zi kono eta bidhit darai. Ami tibujuta sarbo homokuli praman koribo lagibo. Kono eta tibus, B E, kono tibus are bahu, eitu, B E C. তাৰপিছত CF CF কোনটো ডিভিজৰ বাহু CF BCF এইবিলাক ডিভিজ আমি সৰ্বসমূহ বুলি মন কৰিব লাগিব কিন্তু DE সমান CF বুলি আমি কব নোৱাৰো আমি নকওঁ কাৰণ এইটো প্ৰমাণ কৰিবলৈ গৈছে যে বাদ দি বেলেগ তিনিটা অংশ হ'ব লাগিব কি কি অংশ হ'ব তোমাক ধুনীয়া কৰি দিছোঁ এই গুণটো সমান এই বাহুটো সমান আৰু এই এই গুণটোৱে আৰু এই গুণটো সমান কিয় এ বি সি সমদ্বিবাহু ত্ৰিভুজ এই ত্ৰিভুজটোৰ মন দিবা এইটো ত্ৰিভুজৰ এটা নাই বুলি ধৰা এইটো ত্ৰিভুজৰ এই গুণটো এইটো ত্ৰিভুজৰ এই গুণটো সমান এই গুণটো সমান গতিকে এই গুণটো এই গুণটো সমান এই গুণটো এই গুণটো সমান আৰু এটা সাধাৰণ বাহু গতিকে ও ও বা বিধি মতে দুটা ত্ৰিভুজ সৰ্বসম হ'ব সেই সূত্ৰ লিখিবা এতিয়া আমি কি কি ত্ৰিভুজ লওঁ B C E মন দিবা B C E আৰু B C F ত্ৰিভুজ দুটাৰ ত্ৰিভুজ দুটাৰ এংগল ত্ৰিভুজ দুটাৰ এংগল এই এংগলটো এইটো এংগল B E C B E C সমান C F B প্ৰতিটো কোণ 90 ডিগ্ৰী কিয় 90 ডিগ্ৰী হ'ল বি সি ডাল উন্নতি উন্নতি কাক বোলে শীর্ষবিন্দুৰ পৰা তনা লম্ব উন্নতি বোলে প্ৰতিটো কোণ 90 ডিগ্ৰী তাৰপিছত বি সি ই ত্ৰিভুজক বি সি ই ত্ৰিভুজৰ এইটো কোণ তোমাৰ পূৰা নামটো হ'ল এংগল বি সি ই সমান এইটো নামটো হ'ল তোমাৰ সি বি এফ সি বি এফ লিখি দিবা এ বি সি এ বি সি সমদ্বিবাহু ত্ৰিভুজৰ এ বি সমান এ চি এতেকে সিহঁতৰ বিপৰীত কোণ সমান তাৰপিছত বি চি সমান বি চি বা চি বি চি লিখা বি চি সমান চি বি লিখিব পাৰি সাধাৰণ বাহু এতেকে ত্ৰিভুজৰ সৰ্বসমতাল ত্ৰিভুজৰ সৰ্বসমতাৰ কি বিধি হ'ল কোণ কোণ বাহু কোণ কোণ বাহু স্বীকাৰ্য বা বিধিমতে স্বীকাৰ্য বা বিধিমতে ত্ৰিভুজ বি চি ই সৰ্বসম ত্ৰিভুজ বি চি এফ এতেকে B E সমান C F এইটো C B C G C P C G আৰু কৈ দিছোঁ মই দুটা ত্ৰিভুজ সৰ্বসম হ'ব লাগিলে চাৰিটা চৰ্তৰ যিকোনো এটা প্ৰয়োগ কৰিব লাগিব ইয়াতে আমি কোণ কোণ প্ৰয়োগ কৰিছোঁ এই কোণটো এই কোণটো সমান 90 ডিগ্ৰী ইয়াৰে এইটো কোণ আৰু ইয়াৰে এইটো কোণ সমান কাৰণ এ বি চি সমদ্বিবাহু ত্ৰিভুজ তাৰপিছত এইটো সাধাৰণ বাহু গতিকে কোণ কোণ মই দুটা ত্ৰিভুজ সৰ্বসম এইটো চি এফ সমান বি ই তোমাক যিটো সমান বুলি প্ৰমাণ কৰিব দিয়ে যিবিলাক সমান বুলি প্ৰমাণ কৰিব দিয়ে সেয়া বাদ দি অন্য অংশবিলাক দেখুৱাব লাগে এটা অতি দৰকাৰী অংশ কৰিছোঁ মই কুৱেশ্যন নাম্বাৰ 7 মাজত যিকেইটা অংশ মই এৰিলোঁ এইকেইটা হ'ব হিচাপে তোমালোকে কৰি ল'বা একে একে নিয়ম যিকোনো এটা বিধি প্ৰয়োগ কৰিবা চাৰিটা বিধিৰ মই প্ৰথম ভিডিঅ'ত কৈছিলোঁ কি কি বিধি হ'ব পাৰে কুৱেশ্যন নাম্বাৰ 7 এ বি সি সমকোণী ত্ৰিভুজ এ কোণ সমান 90 ডিগ্ৰী এ বি সমান এ চি চাই লোৱা এ বি সি সমকোণী ত্ৰিভুজ এ বি সি সমকোণী মন দিবা এ বি সি সমকোণী ত্ৰিভুজ এতিয়া ইয়াত এ দিলে নহ'ব ইয়াত বি দিলে নহ'ব এ বি সি সমকোণী ত্ৰিভুজ আমাক কি বুলি কৈছে এ কোণ 90 ডিগ্ৰী এ কোণটো 90 ডিগ্ৰী যে কোণটো 90 ডিগ্ৰী হ'ল বি কোণটো 90 ডিগ্ৰী হ'ল গতিকে এই আখৰটো এইখিনিতে দিব লাগিব কাৰণ প্ৰশ্নটো মতেহে আমি ছবিটো আঁকিব লাগিব প্ৰশ্নটো মতে ছবিটো আঁকিব লাগিব
A, B, C, T, A, কোন 90 ডিগ্রি বুলি কইছে গদি ইয়াত B হাত দিলে কেনে দিব A কোন 90 ডিগ্রি বলে মই 90 ডিগ্রি তার পিছত কি বুলি কইছে AB সমান AC বুলি কইছে AB সমান AC এই AB বাহুটো যিমান দীঘল AC ও সিমানে দীঘল মানে তুমি যদি ছবিটো এনেকে আঁকা তুমি যদি ছবিটো এনেকে আঁকা Yeah, so if A dia, yeah B dia, so if you A equal to 90 degree, 90 degree, then AB human AC no problem. At least the half to kisi bori mane human no problem. Ibo pura sukhi na kile. The half to kisi bori mane human no problem. Ibo. Ete ami angle B, ami angle C mane ula bolage. Eto kon kima degree, eto kon kima degree ula bolage. Protect to kono baam ami ula bolage. Ete ya. Tibzor tinuta kon. যোগ করিলে 180 ডিগ্রি হয় ত্রিভুজৰ বহুত কিটা ধৰ্ম আছে এক নম্বৰ ত্রিভুজৰ তিনিটা কোণ যোগ করিলে 180 ডিগ্রি হয় ওদিকে এই কোণটো 90 ডিগ্রি হলে বাকি দুটা যোগ করিলে 90 হ'ব লাগিব কাৰণ তিনিটা মিলি 180 মানে এই কোণ যেতিয়া অকলে 90 হ'ল 180 ডিগ্রি পৰা 90 ডিগ্রি গুচি গ'ল তে এই কোণটো যোগ করিলে আমি কিমান পাম 90 ডিগ্রি 180 ডিগ্রি পৰা 90 ডিগ্রি বিয়োগ Nobody give you good in nobody degree. If you are me to one other to one Zukurle, I pump a haw, a city give a nobody give you, nobody give palm. A to one to one Zukurle, nobody give palm. Zodi able to prosper Homan. Zodi do that one prosper Homan. Do you have one delay? Ponson is a gig about. Able to have a Homan, another one. Able to have a Homan to the hoy. The able to ponson is a gig on the ponson is a gig on nobody give up. Able to have a Homan, another one. Hoy, কারণ A, B, Bahu, A, C, Bahu, লগত সমান A, B, Bahu, বিপরীত ফলে কোন C, আছে আর A, C, Bahu, বিপরীত ফলে কোন B, আছে গতিকে A, কোনটো A, কোনটো সমান গতিকে এই দুটা কোন সমান হলে মি যোগ করলে 90 ডিগ্রি কোন দুটাও সমান তে গায়তি 45 ডিগ্রি কে হব এতে লিখিম কে লাগে ইয়াত বিভেদ সূত্র নিলিহিলেও হয় আর লিখিলেও লিখিব পারি কি লিখিব লাগিব প্রশ্ন যে আছে হে লিখিব লাগিব A B से तो हम अपने देखो जो A को हम लोग बोली करी अनेक लिख लियो A B C या तो हम अपनी त्रिभुज जो कौन A हमार 90 डिग्री आरु कौन A हमार 90 डिग्री आरु A B हमार A C কোন B আর কোন C নির্ণয় করা বলি আছে আমি লিখিব লাগিব নির্ণয় করিব লাগে এটা প্রমাণ কেনে করিম আমি জানো যে এটা ত্রিভুজৰ বা সমদ্বিবাহু ত্রিভুজৰ এনেকৈ ত্রিভুজ কোৱা হয় সমদ্বিবাহু সমগুণী ত্রিভুজ সমদ্বি বাহু সমগুণী ত্রিভুজ বুলি কয় সমদ্বি বাহু কি কয় এটা বাহু সমান সমগুণী কি কয় এটা কোণ 90 ডিগ্রি এনেকৈ ত্রিভুজ কয় সমদ্বি বাহু সমগুণী ত্রিভুজ আমি জানো যে এটা ত্রিভুজৰ দুটা বাহু সমান হলে সমান বাহু দুটা বিপরীত কোণ দুটা সমান হ্যাঁ ইয়া এ বি সমান এ সি দিয়া আছে এ বি সমান এ সি দিয়া আছে এতেকে এ বি বিপরীত ফলে কোণটো কোণ আছে সি কোণ এতেকে সি কোণ সমান বি কোণ পুনৰ দুপৰ লিখি দিছো মই আমি জানো যে এটা ত্রিভুজৰ দুটা বাহু সমান হলে সমান বাহু দুটা বিপৰীত কোণ দুটা সমান বা মানে এনে কৰিব পৰা আমি জানো যে সমদ্বি বাহু ত্রিভুজৰ সমান বাহু দুটা বিপৰীত কোণ দুটা সমান পাছবুৰি থানাকে আছে এই জানাকে যিমান নিজিকে পাৰে সিমান নিজিকে দিবা আমি জানো যে ত্রিভুজৰ কোণকেইটাৰ সমষ্টি 180 ডিগ্রি আমি জানো যে ত্রিভুজৰ কোণকেইটাৰ সমষ্টি 180 ডিগ্রি এতেকে এংগল এ যোগ এংগল বি যোগ এংগল সি সমান 180 ডিগ্রি এংগল এটো কিমান ডিগ্রি প্ৰশ্নত দিয়া আছে 90 ডিগ্রি লিখি দিলো প্লাস এংগল বি যোগ
C মানে কি C এঙ্গেল মানে কি B এটো B লিখি দিলো 180 ডিগ্রি 90 ডিগ্রি বলা লৈ যোৱা বাহৰ থাকে কোণ B কোণ B বাহৰ থাকে কোণ B আৰু কোণ B 90 হ'ব লাগে যোৱা প্লাস এই তো এনে কো সমীকৰণ আছে কোণ B এ কোণ B দুটা কোণ B হয় ইফালে 180 বিয়োগ 90 ডিগ্রি এতিয়া কোণ বি দুইটি হ'ব 190 গৰে 90 দি থাকিব দুইটো কোণ বিলাও পূৰণ হৈ আছে ইফালে নিলে হৰণ হ'ব তাৰমানে আমি বি গুণটো পালো 45 ডিগ্রি বি গুণে সি গুণে কি আছিল সমান আছিল যেহেতু কোণ সি সমান কোণ বি এটাকে কোণ সি কিমান হ'ব 45 ডিগ্রি কোণ সি কিমান হ'ব 45 ডিগ্রি যেহেতু যেহেতু কোণ সি সমান কোণ বি এটাকে কোণ সি সমান 45 ডিগ্রি তে কোণ বি হল 45 ডিগ্রি 45 ডিগ্রি আর কোণ সি হল 45 ডিগ্রি কেনে কইলো ত্রিভুজৰ কি তিনিটা কোণ যোগ কৰিলে 180 ডিগ্রি হয় ই অপর 90 ডিগ্রি থাকিল 90 ডিগ্রি কইলে দুটা কোণ সমান ই 45 ই 45 তার পিছত আছে বহুত দরকারি অংক আছে দেখো আছে সমবাহু ত্রিভুজৰ প্রতিটো কোণে 60 ডিগ্রি সমান সমবাহু ত্রিভুজৰ প্রতিটো কোণে 60 ডিগ্রি সমান এটা প্রথমতে জানিব লাগিব সমবাহু ত্রিভুজ কাক বলে যে ত্রিভুজৰ তিনিটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে ইয়াত চিত্র নাই চিত্র নিজে কি লব লাগিব দেখো আছে সমবাহু ত্রিভুজ দেখো আছে সমবাহু ত্রিভুজ এটা সমবাহু ত্রিভুজ তিনটা বাহু সমান প্রতিটো কোণ কিমান ডিগ্রি 60 ডিগ্রি এতিয়া আমি ইয়াত ত্রিভুজটোৰ প্রস্থ ত্রিভুজটোর নাম সাম নাই আমি নিজাকে নাম দিয়ে দিলো গতিকে লিখে দিলো মই ধরা হল এ বি সি এটা সমবাহু সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাক বলে ইয়া সমবাহু ত্রিভুজ কাক বলে ইয়া এ বি বাহু বি সি এর লগত সমান আর বি সি বাহু সি এর লগত সমান তিনটা বাহু সমান প্রমাণ করিব লাগে যে প্রমাণ করিব লাগে যে কি প্রমাণ করিব লাগে প্রতিটো কোণ দেখুৱা দেখুৱাব লাগে যে প্রতিটো কোণ দেখুৱাব লাগে যে প্রমাণ করিব লাগে কি নাই লিখিলে হ'ব নহয় দেখুৱাব লাগে যে কোণ এ সমান 60 ডিগ্রি কোণ বি সমান 60 ডিগ্রি আর কোণ সি সমান 60 ডিগ্রি এটা চোৱা এ বি সি সমবাহু ত্রিভুজৰ সমবাহু ত্রিভুজৰ এ বি সি সমবাহু ত্রিভুজৰ এ বি সমান এ সি চোৱা এ বি সমান এ সি এ বি বিপৰীত ফালে কোনটো কোণ আছে সি এ সি বিপৰীত ফালে কোনটো কোণ আছে বি এতেকে এঙ্গল সি সমান এঙ্গল বি ইয়াত লিখি দিব লাগিব কি লিখি দিব লাগিব এটা ত্রিভুজৰ দুটা বাহু সমান হলে সিহঁতৰ বিপৰীত কোণ দুটা সমান মই আগৰ অংকত লিখি দিছোঁ ইয়াত লিখি নিদিওঁ এটা ত্রিভুজৰ দুটা বাহু সমান হলে সিহঁতৰ বিপৰীত কোণ দুটা সমান সি কোণ আৰু বি কোণ সমান এ বি সি সমবাহু ত্রিভুজৰ সমবাহু ত্রিভুজলে কি বি সিৰ লগত সিও সমান বি সি সমান সি এ বি সি বিপৰীত ফালে কোনটো কোণ আছে এ এতেকে এ কোণ আৰু সি এ বিপৰীত ফালে কোনটো কোণ আছে বি কোণ সি এ সমান বি কোণ এ কোণ সমান বি কোণ এতেকে চোৱা যিহেতু এংগল সি সমান এংগল বি আকৌ এংগল এ সমান এংগল বি এ কাৰ লগত সমান বিৰ লগত সমান বি কাৰ লগত সমান সিৰ লগত সমান এতেকে এংগল এ সমান এংগল বি সমান এংগল সি তিনিটা কোণ পরস্পর সমান তিনিটা কোণ পরস্পর সমান এংগল এ এংগল বি এংগল সি তিনিটা কোণ পরস্পর সমান এটা ত্রিভুজৰ তিনিটা কোণ যোগ করিলে 180 ডিগ্রি হয় এই ত্রিভুজৰ এটা ডাঙৰ ধর্ম বিৰাট ইম্পর্টেন্ট ধর্ম এটা ত্রিভুজৰ তিনিটা কোণ যোগ করিলে 180 ডিগ্রি হয় ইয়াত লিখি দিব লাগিব উপপাদ্যটো মই লিখি দিওঁ কিছুমান কথা আমি জানো যে কি লিখিব লাগিব আমি জানো যে ত্রিভুজৰ কোণকেইটাৰ সমষ্টি 180 ডিগ্রি এ বি সি ত্রিভুজত এংগল এ
जुग एंगल बी जुग एंगल सी समान 180 डिग्री इंप्लाइज एंगल ए बी कोण माने की ए कोण सी कोण माने की ए कोण 180 डिग्री केता ए होल ए केता होल ए होल तीनटा তিনিটা এর কারণ তিনিটা আমার পরস্পর সমান এ বি সি গতি বি হলে মই এ লিখিব পারো সি হলে মই এ লিখিব পারো গতি এই হল তিনটা এ সমান 180 ডিগ্রি এতকে এ সমান 180 ডিগ্রি হরণ তিনি এতকে এ সমান 60 ডিগ্রি এর লগত কোন সমান আছিল বি যেহেতু অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি এতকে एंगल बी समान 60 डिग्री एंगल सी समान 60 डिग्री अर्थात हबाहु त्रिभुजर प्रतिटो कोण 60 डिग्री कय अर्थात हबाहु त्रिभुजर प्रतिटो कोण 60 डिग्री हाके साइलवा आपन मन कोइ दिसु ए बी सी हबाहु त्रिभुज तमे तीनटा बाहु समान रे तीनटा कोण समान हबो दुटा बाहु समान দুটা কোণ সমান হয় এই বাহুতে এই বাহুতে সমান গতি এই কোণটো এই কোণটো সমান আকৌ এই বাহুতে এই বাহুতে সমান আকৌ এই কোণটো এই কোণটো সমান বুঝাইছো মই ভালকৈ চোৱা ধৰা এইখনৰ নাম দিলো মই ওৱান এইখনৰ নাম দিলো মই টু এইখনৰ নাম দিলো মই থ্ৰী বুজোৱা সুবিধা কাৰণে এই বাহুতে এই বাহুতে সমান গতিকে দুই নম্বৰ কোণটোৱে তিনি নম্বৰ কোণটোৱে সমান আকৌ এই বাহুতে এই বাহুতে সমান বা ত্ৰিভুজৰ তিনিটা বাহু সমান সমদ্বি বাহু ত্ৰিভুজৰ তিনিটা বাহু সমান সম বাহু ত্ৰিভুজৰ তিনিটা বাহু সমান তিনিটা বাহু সমান গতি এই বাহুতে এই বাহুতে সমান গতিকে আকৌ দুইৰ লগত এক সমান গতিকে আমি বুজি পাওঁ তিনিটা কোণ পৰস্পৰ সমান তিনিটা কোণ লগ লাগি কিমান হয় 180 ডিগ্ৰী গতিকে এটা কোণত পৰিব গৈ তোমাৰ 60 ডিগ্ৰী কৰি এতিয়া মই পেজ নম্বৰ 157 ৰ অনুশীলনী 157 পেজ নম্বৰৰ অনুশীলনী 7.3 এক নম্বৰ অংক কৈ দিবলৈ লৈছো অংকবিলাক কিতাপত আছে গতিকে মই অংকবিলাক লিখি সময় নষ্ট নকৰোঁ একে ভূমি এ বি চি আৰু ডি বি চি দুটা সমদ্বি বাহু ত্ৰিভুজ এই ছবিটো আঁকা আছে কিন্তু কেতিয়াবা পৰীক্ষাত ছবি আঁকি নিদিব পাৰে দুটা সমদ্বি বাহু ত্ৰিভুজ মন দিয়া এ বি চি সমদ্বি বাহু ত্ৰিভুজ ভূমি হ'ল বিসি আকৌ ডি বি চি সমদ্বি বাহু ত্ৰিভুজ ভূমি হ'ল বিসি সমদ্বি বাহু ত্ৰিভুজ মানে এই বাহুটো এই বাহুটো সমান এ বি চি সমদ্বি বাহু ত্ৰিভুজ তাৰমানে এই বাহুটো এই বাহুটো সমান সমদ্বি বাহু ত্ৰিভুজৰ দুটা বাহু সমান হয় শীৰ্ষবিন্দু এ আৰু ডি বি চি একেফালে থাকে এ দিক বৰ্ধিত কৰিলে এ দিক বৰ্ধিত এ দিক বৰ্ধিত কৰিলে বৰ্ধিত মানে বঢ়াই দিলে পি বিন্দুত কাটে দেখুৱাব লাগে যে এ বি ডি এ বি ডি এই ত্ৰিভুজটো সৰ্বসম এ চি ডিৰ লগত তোমালোকে বিহু সূত্ৰ লিখিবা মই আগৰ ভিডিঅ'বিলাকত বিহু সূত্ৰ কেনেকৈ লিখিবলৈ শিকাইছিলোঁ বিহু সূত্ৰ মানে ভয় কৰিবলগীয়া একো নাই তোমালোকে প্ৰশ্নত যি আছে একে ভূমি বি চিৰ ওপৰত এইবিলাক লিখি তেন্তে দেখুৱা যে বুলি লিখিবা তেন্তে দেখুৱাব লাগে যে প্ৰশ্নটো যি যি দেখুৱাব লাগে সেইটো লিখি দিবা এতিয়া মই প্ৰথমতে এক নম্বৰ প্ৰমাণ কৰিম প্ৰমাণ কৰিব লাগে লিখি দিছোঁ মোৰ সুবিধাৰ কাৰণে এ বি ডি সৰ্বসম ত্ৰিভুজ এ চি ডি এ বি ডি ভালকৈ মন দিয়া ছবিত চোৱা এ বি ডি এ বি ডি মোৰ পেঞ্চিলডাল চোৱা এ বি ডি এই ত্ৰিভুজটো এ চি ডি এই ত্ৰিভুজটোৰ সমান বুলি সকলো ভাগৰ পৰা সমান সৰ্বসম বুলি প্ৰমাণ কৰিব লাগে ত্ৰিভুজ সৰ্বসম বুলি প্ৰমাণ কৰাৰ চাৰিটা বিধি আছিল তাৰে যিকোনো এটা বিধিত আমি দুটা ত্ৰিভুজ সৰ্বসম বুলি দেখাব লাগে বা 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 বুলি বিধি এটা আছে বা কো বা আছে কো কো বা কো বা কো আৰু এটা আছে স অ বা এটা ত্ৰিভুজৰ তিনিটা বাহু আন এটা ত্ৰিভুজৰ তিনিটা বাহু সমান হ'ব পাৰে সমান হ'লে বাকীকেইটা অংশ নিজে নিজে সমান হৈ যায় আমাক কৈছিলে এ বি চি সমদ্বি বাহু ত্ৰিভুজ এইবিলাক নাই বুলি ধৰাচোন এইবিলাক নাই বুলি ধৰা এইবিলাক নাই বুলি ধৰা চোৱা এইবিলাক নাই বুলি ভাবা নাই বুলি ভাবিলে এ বি চি সমদ্বি বাহু ত্ৰিভুজ সমদ্বি বাহু ত্ৰিভুজ কাক বোলে যি ত্ৰিভুজৰ দুটা বাহু সমান গতিকে এ বি সমান এ বি ডি আৰু
A C D त्रिभुज दुटा एते हिनि कथा हम किसो बुझाइ दिसो ए बी सी की त्रिभुज समद्विबाहु त्रिभुज समद्विबाहु त्रिभुज ले ए बी बाहु का लगत समान ए सी लगत समान लेखि दिलु ए बी समान ए सी जेहेतु ए बी सी समद्विबाहु त्रिभुज समद्विबाहु त्रिभुज दुटा बाहु समान आरो दुटा कोण समान ठीक আছে এইটো সমদ্বিবাহু ত্রিভুজ DBC DBC বা এই নাইবি ধরা এবারে এই নাইবি ধরা এই নাইবি ধরা সোয়া DBC এটা সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু না বলে জিরুত বাহু সমান ওদিকে BD বাহুটো কার লগত সমান হবো CD এর লগত যুক্তি কি যেহেতু DDC BDC সমদ্বিবাহু ত্রিভুজ DBC is a question of DBC definition of DBC সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ দুটা বাহু সমান তাহলে এই ত্রিভুজ সোয়া দিয়া সোয়া এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান আর এনে কেটা বাহু আছিল না এখিনি দুটা ত্রিভুজ আছে দুটা ত্রিভুজ থাকলে সাধারণ বাহু বলি কয় AD সমান AD AD সমান AD এটা সাধারণ বাহু বা উভয়তীয়া বাহু ত্রিভুজৰ সর্বসমতাৰ এটা কি কি কন্ডিশন হল ভাবটো মন দিয়া এই বাহুটোৱে এই বাহুটোৱে সমান বা এই বাহুটোৱে এই সমান বা এই বাহুটো এই বাহুটোৰ সমান বা ত্রিভুজৰ সর্বসমতাৰ বা 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 বিধি মতে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজটোৱে সর্বসম আর এই কোণটোৰ লগত এই কোণটো মিলি যাব সিপি সিটি এই কোণটোৰ লগত এই কোণটো সমান হব এই কোণটোৰ লগত এই কোণটো সমান হব সিপি সিটি এটা আমাৰ নালাগে লাগিলে আমি লিখিব পাৰো সিপি সিটি এটা দুই নম্বৰ কি আছে এটো আমাৰ দুই নম্বৰ আছে এ বি পি সর্বসম এ সি পি দুই নম্বৰটো আছে এ বি পি দুই নম্বৰ ত্ৰিভুজ এ বি পি সর্বসম ত্ৰিভুজ যদি আমি দেখুৱাব লাগে এ সি পি এতিয়া তুমি চিত্ৰটো খুব মনোযোগেদি লক্ষ্য কৰিবা খুব মনোযোগেদি লক্ষ্য কৰিবা জ্যামিতি অকণমান কনসেন্ট্রেশন দিব লাগে অলপমান বেছিকে কনসেন্ট্রেশন দিব লাগে ভাবিব লাগে এ বি পি এ বি পি এ বি পি এই ত্রিভুজটো এ বি পি এই ত্রিভুজটো এই ত্রিভুজটো কাৰ লগত সমান দেখাব লাগে মই এ সি পি এ সি পি এতিয়াৰ লগত মই সমান দেখুৱাব লাগে এই ত্রিভুজটোৱে আৰু এই ত্রিভুজটোৱে সমান দেখুৱাব লাগে এটা এখিনি নাই বুলি ভাবা তুমি এখিনি নাই বুলি ভাবা এখিনি নাই বুলি ভাবা এটা বুজাত সুবিধা হব এটা এই বাহুতে এই বাহুতে সমান কারণ এ বি সি কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু দুটা বাহু সমান এই বাহুতে এই বাহুতে সমান এই কোণটোৱে সমান কেনেকে সমান হল এই ত্রিভুজটো এই ত্রিভুজটো সর্বসম আছে সিপি সিটি এই দুটা কোণ সমান আর এ পি সাধারণ বাহু গতি এই ত্রিভুজটোর এই বাহুটো এই ত্রিভুজটোর এই বাহুটো সমান বা হল এই কোণটোর লগত সমান কো হল আকৌ এই বাহুটো সেই বাহুটোর লগত সমান আকৌ বা হল তে বা কো বা মতে দুটা ত্রিভুজ সর্বসম তোমালোকে জ্যামিতি কেবল সমান বুলি ক'লে নহব এ বি সমান এ সি বুলি ক'লে নহব এ বি সমান এ সি কিয় এই বস্তু বুজাই দিব লাগিব এই কোণটো সমান বুলি ক'লে নহব কিয় সমান সেইটো বুজাই দিব লাগিব কিয় সমান এই কোণটো কিয় সমান এই দুটা ত্রিভুজ কি আছিল সর্বসম সর্বসম হলে বাকি দুটা অংশ সমান হয় সিপি সিটি এই কোণটো সমান এটা লিখিম কেনেকে জ্যামিতিত জ্যামিতিটো জানিলেও লিখাত কেতিয়াবা অকণমান সমস্যা হ'ব পাৰে একদম পৰিৱেশে চাই গ'লে কোনো সমস্যাৰ সৃষ্টি নহয় এ বি পি এ বি পি এ সি পি আমি ষ্টাৰ্ট কৰিম কেনেকৈ চোৱা এ বি পি আৰু এ সি পি ত্ৰিভুজ দুটা
AB সমান AC এইখিনি তুমি নাইবি ভাবা AB সমান AC কিয় AB সমান AC যুক্তি দিব লাগিব ABC সমদ্বিবাহু ত্রিভুজ ABC কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ দুটা কোণ সমান দুটা বাহু সমান ইয়াত যেহেতু আমার বাহুর কথা কৈছো AB বাহুটো AC বাহুর লগত সমান অবশ্যই এইটো কোণে এইটো কোণে সমান এইটো আমার প্রয়োগ নাই যে কেতিয়াবা প্রয়োগ হয় খুব ঘনাই প্রয়োগ হয় এইটো বস্তু AB সমান AC এই কোণটো এই কোণটো সমান এইটো কোণৰ তিনিটা হৰ নাম কি হ'ব BAP BAP সমান এইটো কোণৰ নাম কি হ'ব CAP কেনেকে হ'ল ত্রিভুজ ত্রিভুজ ABD ABD সর্বসম ত্রিভুজ ACD ACD এতেকে অ্যাঙ্গেল BAP সমান অ্যাঙ্গেল CAP CPCT এইটো হল যুক্তি CPCT মতে AP সমান AP সাধারণ বাহু সাধারণ বাহু এতেকে ত্রিভুজৰ সর্বসমতা ত্রিভুজৰ সর্বসমতা কি বিধিত বাহু কোণ বাহু বা ও বা বিধি মতে ত্রিভুজ এ বি পি সর্বসম ত্রিভুজ এ সি পি এইটো আমি প্রমাণ করব লাগে এ বি পি এই ত্রিভুজটো গতিকে এই ত্রিভুজটোৰ অংশবিলাক এই ত্রিভুজটোৰ অংশবিলাকৰ লগত সমান দেখুৱাব লাগিব তিনিটা অংশ দেখুৱাব লাগে কি কি তিনিটা অংশ দেখুৱাব লাগে এইটো মই কৈ দিলোঁ তিনিটা চৰ্ত আছে এনে এটা ত্রিভুজৰ ছয়টা অংশ থাকে ছয়টা অংশ থাকিলে আমি তিনিটা অংশ সমান দেখুৱাব লাগে সেই অংশকেইটা হ'ল বা 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 বাহু 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 তাৰপিছত তোমাৰ বা কো বা বাহু কোন বাহু তাৰপিছত তোমাৰ স বা আৰু এটা আছে তোমাৰ কো কো বা এতিয়া এ পি এ কোন এ আৰু কোন দিক সমদ্বি খণ্ডিত কৰে তিনি নম্বৰ যিহেতু এ বি ডি ত্ৰিভুজটো দিবা এ বি ডি ত্ৰিভুজ সৰ্বসম এ চি ডি ওপৰত প্ৰমাণিত ওপৰত প্ৰমাণিত ওপৰত প্ৰমাণ কৰা হৈছে এ বি সি সমান এ সি ডি ওপৰত প্ৰমাণিত এতেকে এংগল বি এ বি এ পি বা বি এ ডি সমান এইটো সি এ ডি পি কিয় দি লিখিলোঁ আমি এইটো ত্ৰিভুজৰ কথা পাতি আছোঁ ত্ৰিভুজত পি আসক্ত নাই আমি এইটো ত্ৰিভুজৰ কথা পাতি আছোঁ গতিকে এইটো সি পি সি ডি সি পি সি ডি এতেকে এ পি এ এতেকে এ পি এ কোণ এক সমদ্বিখণ্ডিত কৰে সমদ্বিখণ্ডিত কৰে এতিয়া আমি প্ৰমাণ কৰিব লাগে এ পি এ কোণ দিক সমদ্বিখণ্ডিত কৰে কোণ দিক এইটো কোণ দি এই কোণটো এই কোণটোৱে আমি সমান বুলি দেখুৱাব লাগে এতিয়া আমি এই দুটা ত্ৰিভুজ সৰ্বসম দেখুৱাব লাগিব এইটো যদি সৰ্বসম হয়ে এই বাহুটো এই বাহুটো সমান ডি বি চি সমদ্বি বাহু ত্ৰিভুজ ডি পি সাধাৰণ বাহু আৰু অলপমানতে আমি এইটো কোণে এই ত্ৰিভুজটো এই ত্ৰিভুজটো সমান দেখুৱাইছিলোঁ এই বাহুটো এই বাহুটো সমান গতিকে বা 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 মতে দুটা ত্ৰিভুজ সৰ্বসম এতিয়া এই কোণটো এই কোণটো সমান চি পি চি টি এতিয়া এই বাহুটো এই ত্ৰিভুজটোৰ এই বাহুটো ইয়াৰ লগত সমান কেনেকৈ সমান এইটো ত্ৰিভুজ আছিল সমদ্বি বাহু ত্ৰিভুজ এইটো সাধাৰণ বাহু আৰু বি পি সমান চি পি কেনেকৈ হ'ল আমি ওপৰত প্ৰমাণ কৰিছোঁ দুই নম্বৰত এ বি পি সমান এ চি পি এই ত্ৰিভুজটো ত্ৰিভুজটো মই সৰ্বসম দেখাম কেনেকৈ দেখুৱাম চাই লোৱা এতিয়া যদি নাম দিলোঁ মই ধৰা বি পি ডি বি পি ডি আৰু এতিয়া নাম দিলোঁ মই চি পি ডি আৰু চি পি ডি ত্ৰিভুজ দুটা বা তুমি যদি ভাবা মই নাম মই ডি বি চি দিওঁ কথা নাই ডি বি চি ডি বি চি আৰু ডি চি পি দিওঁ কথা নাই দিলেও ইমান কথা নাই ডি চি পি ত্ৰিভুজ দুটা কোন কাৰ সমান
DB সমান DC যেহেতু BDC বা DBC DBC সমান দিব আপনি বুঝ DBP DBP বলে DBP সমান দিব আপনি বুঝ সমান দিব আপনি বুঝ কাক বলে Z ত্রিভুজ দুটা বাহু সমান দুটা বাহু মানে দুটা কোণ সমান BP সমান DP সাধারণ বাহু বা উমৈহতীয়া বাহু তাৰপিছত BP সমান CP যিহেতু ত্ৰিভুজ ABP সৰ্বসম ত্ৰিভুজ ACP ওপৰত প্ৰমাণিত দুই নম্বৰত প্ৰমাণ কৰা হৈছে এতেকে বা 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 বিধি মতে ত্ৰিভুজ ডি ডি পি সৰ্বসম ত্ৰিভুজ ডি চি পি এতেকে এই এংগলটো এটাক নাম বুজায় বি ডি পি সমান এটাক নাম বুজায় চি ডি পি এইটো চি পি চি টি তিনিটা অংশ সমান আছে বাকীকেইটা নিজে নিজে সমান হৈ যায় ভিতৰত ছয়টা অংশ থাকে তিনিটা অংশ সমান বাকীটা অংশ নিজে নিজে সমান হৈ যায় এতেকে এতেকে এ পি এ এংগুল দিক সমদ্বিখণ্ডিত পৰে চাৰি নম্বৰটো কি দেখুৱাব দিছে এ পি বি চিৰ লম্ব সমদ্বিখণ্ড এই এ পি ডাল বি চিৰ লম্ব সমদ্বিখণ্ড লম্ব সমদ্বিখণ্ড মানে এইটো কোণ 90 ডিগ্ৰী এইটো কোণ 90 ডিগ্ৰী এইখিনি আৰু এইখিনি সমান এতিয়া আমি চাৰি নম্বৰটো কৰিম আমি ওপৰত প্ৰমাণ কৰিলো যে ত্ৰিভুজ এ বি পি সৰ্বসম এ বি পি সৰ্বসম ত্ৰিভুজ এ চি পি এ বি পি সৰ্বসম এ চি পি এতেকে বি পি সমান চি পি বাকীটা অংশ নিজে নিজে সমান হ'ব চি পি চি টি এই এংগলটো এইটো এংগলৰ নাম কি বি পি এ বি পি বি পি এ সমান এংগল চি পি এ বি পি এ এইটো এংগলে এইটো এংগলে সমান কিয় চি পি চি টি কিন্তু বি পি এ যোগ চি পি এ সমান এশ আশী ডিগ্ৰী এইটো সৰল কোণ চোৱা এইটো কোণ এটা সৰল ৰেখা আছে এটা সৰল ৰেখা আছে সৰল কোণ লিখি দিবা সৰল কোণ এইটো সৰল কোণ 180 ডিগ্ৰী এতিয়া আমি বি পি এ বি পি এ যোগ চি পি এ চি পি এ মানে হ'ল ডি পি এ সমান সমান 180 ডিগ্ৰী বি পি এ কোণ কেইটা হ'ল দুটা হ'ল বি পি এ সমান 180 ডিগ্ৰী হৰণ দুই এইটো দুইটো 180 এই দুইটো ইফালে লৈ গৈছোঁ বাৰু নেক্সট 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 লাইনত লৈ যাওঁ একেলগে নিনিওঁ এতিয়া আমি ওলাব লাগে এংগল বি পি এ বি পি এ বি পি এ এইটো এংগল বি পি এ লৈ দুইটো পূৰণ হৈ আছে এতেকে এংগল বি পি এ সমান 180 ডিগ্ৰী হৰণ দুই সমান 90 ডিগ্ৰী এতেকে এ পি বি চিৰ লম্ব হ'ল কাৰণ এইটো কোণ 90 ডিগ্ৰী এইটো কোণ 90 ডিগ্ৰী আৰু সমানে দুভাগো হ'ল সমদ্বিখণ্ড এইটো চোৱা কোৱেশ্যন নম্বৰ টু
প্রতিটো অংক কৰি যেতো সম্ভৱ কথা নহয় তোমালোকে মই কৰি দিয়া কেইটা ভালকে আয়ত্ত কৰি উঠি যিকেইটা আছে এইকেইটা কুৱেশ্যনত আছে এইকেইটা কৰিবা বাকীকেইটা কুৱেশ্যন নিজে নিজে কৰিবা অলপ মই কৰি দিয়া কেইটা চাই ল'বা এ বি চি সমদ্বিবাহু ত্ৰিভুজৰ এ ডি এডাল উন্নতি এ বি চি সমদ্বিবাহু ত্ৰিভুজ সমদ্বিবাহু ত্ৰিভুজ কাক বোলে যি ত্ৰিভুজৰ দুটা বাহু সমান উন্নতি উন্নতি কাক বোলে বিপরীত বাহুলৈ টনা লম্ব শীর্ষবিন্দুর পৰা বিপরীত বাহুলৈ টনা লম্ব এইটো 90 ডিগ্রি এইটো 90 ডিগ্রি এতিয়া উন্নতি বুলি কয় দেখুৱা যে এ ডি এ বি সি সমদ্বিখণ্ডিত কৰিছে এ ডি এ এই বি সি ডালক সমদ্বিখণ্ডিত কৰিছে এ ডি নামৰ বাহুটোৱে বি সি নামৰ বাহুটো সমানে বিভাগ কৰিছে এ ডি কল উন্নতি উন্নতি সমানে বিভাগ কৰিছে মানে আমি বি ডি সমান ডিসি বুলি প্রমাণ করিব লাগে আর প্রমাণ করিব লাগে আমি কি কোন এক সমদ্বিখণ্ডিত করেছে এই গুণটো এই গুণটো সমান বুলি প্রমাণ করিব লাগে ডি এ ডি সমান সি এ ডি আকো কৰি দিছো মই আমি প্রমাণ করিব লাগে এ ডি এ বি সি সমদ্বিখণ্ডিত করে এ ডি এ এই এ ডি বাহুটোৱে বি সি সমানে দুভাগ করে বুলি আমি প্রমাণ করিব লাগে এই বাহুটোৱে সমান এতিয়া আমি প্রমাণ করব লাগে বি ডি সমান ডি সি বি ডি চা তুমি বি ডি এটা হল বি ডি এটা হল ডি সি এটা এই বি ডি আর ডি সি বাদ দি বি ডি আর ডি সি বাদ দি তুমি এই ত্রিভুজটোর আর এই ত্রিভুজটোর যিকোনো তিনিটা অংশ সমান দেখাবলৈ চেষ্টা করা যিকোনো তিনিটা অংশ তুমি সমান দেখাবলৈ চেষ্টা করা কিন্তু সমান দেখাবলৈ চেষ্টা করলে তুমি বি ডি আর ডি সি যেহেতু সমান আমি এই বাহুটো এই বি ডি আর ডি সি সমান বলে প্রমাণ করবলে গই আছো গতি এই বি ডি আর ডি সি বাদ দি এই বি ডি আর ডি সি বাদ দি বেলে তিনটা অংশ হব লাগিব বি ডি আর ডি সি কিয় কব নোৱাৰো বি ডি আর ডি সি আমি প্রমাণ করব গই আছো প্রমাণ করব লাগে প্রমাণ করব লাগে তো কব নোৱাৰি আর এই প্রমাণ করব লাগে কি বি এ ডি এটো কোন আর এটো কোন সমান তে এই গুণটো এই গুণটো কব নোৱাৰো আর এইটো এইটো কব নোৱাৰো হে বাদ দি বাকিটা অংশ কব লাগিব এতিয়া দুটা ত্রিভুজ সর্বসম হব লাগিলে আমাৰ যিকেইটা শর্ত আছে সেই শর্ত কেইটা কোনটো শর্ত ফুলফিল হয় ভালকে চাই লব লাগিব আমি এই বাহুটো এই বাহুটোৱে সমান বুলি প্রমাণ কৰিবলৈ গৈ আছো গতিকে এইটো কৈ লব নোৱাৰো এইটো বাদ দিব লাগিব এই গুণটোৱে সমান বুলি প্রমাণ কৰিবলৈ গৈ আছো গতিকে এই গুণটো সমান বুলি আমি প্রথমতে কৈ লব নোৱাৰো বাদ দিব লাগিব বাদ দি পেলাই আমি কব লাগিব বাকী তিনিটা অংশ এতিয়া মই ত্রিভুজটো কম্পেয়ার করব লাগবে দুটা ত্রিভুজ এটা বিশেষ সূত্র মই নিলিখো তোমালোকে নিজে লিখিবা কি লিখিবা বিশেষ সূত্র মই কৈ দিছো একবার কিতাব চাই যোৱা এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটোর এ ডি এডাল উন্নতি যত এ বি সমান এ সি দেখাব লাগে যে এক নম্বর এ ডি এ বি সি সমদ্বিখণ্ডিত করে দুই নম্বর এ ডি এ কোণ এ সমদ্বিখণ্ডিত করে সেইটো আমি লিখি লব লাগিব প্রথমতে উপর লিখি লব লাগিব তারপর আমি কোনটো কোনটো ত্রিভুজ লব লাগিব আমি প্রমাণ করব লাগে বি ডি সমান ডি সি বি ডি সমান ডি সি তেতিয়া বি ডি আর বি ডি থাকা ত্রিভুজটা লোক লাগিব বি ডি থাকা ত্রিভুজর এ বি ডি এ বি ডি আর তার সমান দেখাব লাগে আমি ডি সি গতিকে ডি সি থাকা ত্রিভুজটা লোক লাগিব এ সি ডি এ সি ডি ত্রিভুজ দুটা কোন কার সমান এই এ বি বাহুটো এ সি বাহু সমান এ বি সমান এ সি কিয় সমান লিখি দিব লাগিব এ বি সি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ গতিকে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজলে এটা আমি লিখি দিব লাগিব এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এই বাহুতে এই বাহুতে সমান আমি এই বাহুতে আর এই বাহুতে সমান বলে ইয়াত এনেকে লিখিব নোৱাৰো বি ডি সমান ডি সি লিখিব নোৱাৰো আমি কিয় নোৱাৰো আমি সেই কথাটো প্রমাণ কৰিবলৈ গৈ আছো প্রমাণ কৰিবলৈ গৈ থাকিলে আমি লিখিব নোৱাৰো এ ডি সমান এ ডি এ ডি বাহু এ ডি বাহু সমান এটা সাধারণ বাহু এটা সাধারণ বাহু আর এই কোণটো এটো কোণ 90 ডিগ্রি এখানে এটো কোণ 90 ডিগ্রি যে অ্যাঙ্গেল এ ডি বি সমান অ্যাঙ্গেল এ ডি সি প্রতিটো কোণ 90 ডিগ্রি প্রতিটো কোণ 90 ডিগ্রি প্রতিটো কোণ 90 ডিগ্রি কারণ কিয় 90 ডিগ্রি এইডাল উন্নতি চোৱা এইটো সমকোণ এইটো সমকোণ সমকোণে সমকোণে সমান
এইটো অতি ভুজ এইটো বস্তুৰ অতি অতি ভুজ হেতি যদি অতি ভুজ অতি ভুজে অতি ভুজে সমান আৰু এটা বাহু এটা বাহু সমান হ অ বা হল ত্ৰিভুজৰ সর্ব সমতা ত্ৰিভুজৰ সর্ব সমতা হ অ বা হ অ বা বিধি মতে ত্ৰিভুজ ত্ৰিভুজৰ নাম কি হ'ব এ বি ডি A B D সর্বসম ত্রিভুজ A C D A B D A C D সর্বসম কিয় এই বাহুতে সমান এটা সাধারণ বাহু 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান সমকোণে সমকোণে সমান হ হল কর্ণে কর্ণে সমান অ হল অতিভুজ অতিভুজ সমান অ হল বাহুয়ে বাহু সমান বা হল হ অ বা সমকোণ অতিভুজ বাহু বিধি মতে ত্রিভুজ সর্বসম এতেকে বি ডি সমান সি ডি এটুক সি পি সি ডি বলে কয় বি ডি সমান সি ডি অর্থাৎ অর্থাৎ এ ডিএ এ ডিএ বিসিক আমি কি দেখাব লাগে এ ডিএ বিসিক সমদ্বিখণ্ডিত করে সমানে বিভাগ করে এ সি এ বি সমদ্বিখণ্ডিত করে এটা এক নম্বর এটা এক নম্বর হয়ে গেল এটা বাকি নিয়াতে হব এটা বি ডি সমান সি ডি হ্যাঁ এটা দুই নম্বরটো কি দুই নম্বরটো আকৌ এইখিনি এইখিনি ইয়াতে হ'ব দুই নম্বৰটো চি পি চি ডি কি ৰাখিব লাগিব যিহেতু দুই নম্বৰটো এইটো এক নম্বৰটো হৈ গ'ল এতিয়া মই লিখি দিলোঁ এক নম্বৰ দুই নম্বৰটো কেনেকৈ কৰিব লাগিব এতিয়া দুই নম্বৰটো আকৌ এইখিনি কৰিব নালাগে দুই নম্বৰটো এইখিনি কৰিব নালাগে আৰু দুই নম্বৰটো কি কৰিব লাগিব দুই নম্বৰটো আমি এক নম্বৰত প্ৰমাণিত হ'ল যে আমি লিখিলে হ'ল ওপৰত ওপৰত প্ৰমাণ কৰা হ'ল ত্রিভুজ এ এ বি ডি এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি এতেকে অ্যাঙ্গল বি এ ডি বি এ ডি সমান অ্যাঙ্গল সি এ ডি সি পি সি ডি করেসপন্ডিং পার্টসটো কনগুয়েন্ট অ্যাঙ্গল অসমীয়াত কোৱা হয় সর্বসম ত্রিভুজৰ অনুরূপ অংশ সি এ ডি এতেকে এ ডি এ এতেকে এ ডি এ কোণ এক সমদ্বিখণ্ডিত কৰে এইটো তাৰ বেছি অংক নাই এইটো ইউনিট আৰু দুই তিনিটা অংক আছে গোটেইকেইটা অলমষ্ট একে অংক গতিকে তোমালোকে বাকীকেইটা অংক কৰিবা ভালকৈ কৰিবা ধন্যবাদ